বাঁশ দিয়ে খুঁচিয়ে বাঘকে উত্তক্ত করার অভিযোগে ১২ জন মৎস্যজীবীকে গ্রেফতার করলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। জয়দীপ, মৎস্যজীবীদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? আগেই একটি ভিডিও আসে এবং তাতে দেখা যায় যে সুন্দরবনের কোর এলাকা, যেখানে বাঘ একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাচ্ছিল এবং সেই সময় ট্রলারে করে মৎস্যজীবীরা তারা কিন্তু মাছ দিয়ে খুঁচানো যাচ্ছে, এবং সেটা বনদপ্তরের নজরে আসার পরই বনদপ্তরের অভিযোগ ছিল যে বাঘটি তার গতিপথেই যাচ্ছিল এবং ওই ট্রলারটি মৎস্যজীবীরা ঘুরিয়ে নিয়ে বাঘের কাছে এসে এগিয়ে এসে তাকে বাঘকে আক্রমণ করেছে, এমনটাই অভিযোগ। এবং গত 2 তারিখে সুন্দরবন কোস্টাল থানায় সেই ট্রলার চিহ্নিত করে এবং সেই ট্রলারে থাকা 12 জন মৎস্যজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বনদপ্তরের তরফ থেকে। তারপরেই গতকাল বনদপ্তর এবং সুন্দরবন কোস্টাল থানার পুলিশ যৌথ তল্লাশি চালাচ্ছিল। গতকাল 12 জন মৎস্যজীবীকে বনদপ্তর আটক করে এবং সুন্দরবন কোস্টাল থানায় হাতে তুলে দেয়। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বন্য আইন এবং বন্য প্রাণ সুরক্ষা আইন, এই 2টি আইনে আড়াল দিয়েছে এবং এই 12 জন মৎস্যজীবীর বিরুদ্ধে, এবং অভিযোগ যেটা যে বাঘকে তারা খোঁচানোর চেষ্টা করেছে, মারার চেষ্টা করেছে, এবং সেই অভিযোগেই কিন্তু গ্রেফতার করা হয়েছে 12 জন মৎস্যজীবীকে। তাদেরকে আজকের আলিপুর আদালতে নিয়ে যাওয়া হবে।